জার্মানি ফেরত এক যুবক এবার কোভিড পজিটিভ। আইসিএমআরের পোর্টালে জলজল করছে সেই তথ্য, এমনকি দিল্লি প্রশাসনের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরেও জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি। অভিযোগ, নিয়ম অনুযায়ী নিবৃত্তবাসে না থেকে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, আর তাতেই বিরক্ত চিকিৎসক ও স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে গত 28 ডিসেম্বর জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে দিল্লি ফেরে ওই যুবক। অভিযোগ, তার মোবাইল নাম্বারটি সঠিক দেওয়া ছিল না। রাজ্যের এক স্বাস্থ্য আধিকারিক জানান, বিদেশ ফেরত ওই যুবকের কথা দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে। করোনা আক্রান্ত হলেও তার কোনো ভাইরাস তেমনভাবে বিস্তার লাভ করতে পারেনি। অভিযোগ, উপসর্গহীন হলেও যুবককে নিবৃত্তবাসে থাকতে বলা হয়েছিল, কিন্তু শোনা যায় যুবক গত বুধবার থেকে বিভিন্ন জায়গায় গিয়েছেন। গত সোমবারের মতন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর নয়, বছর 26-এর ওই যুবকের কোভিড পজিটিভ হওয়ার খবর জানা যায় দিল্লি বিমানবন্দরে। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে ইংল্যান্ডের স্ট্যাটফোর্স হয়ে দিল্লি পৌঁছন তিনি, কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি কলকাতায় চলে আসেন। বিমানবন্দরে ভুল মোবাইল নাম্বার দেওয়ার কারণে প্রাথমিকভাবে তার খোঁজ মিলছিল না। শুক্রবার তার খোঁজ মেলে সল্টলেকে, যদিও তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই বলে জানা গিয়েছে।